ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশন মনোনয়ন বোর্ড শেখ হাসিনার সভাপতিত্বে সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী হিসাবে নির্বাচন করবেন মনোনীত হয়েছে আতিকুল ইসলাম। দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনন বোর্ডের সিদ্ধান্ত শেখ ফজলে নূর তাপস। আমি এখন বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনয়ন দেয়ায় আমি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। জনগণ যদি আমাকে নির্বাচিত করে তাহলে বৃহত্তর পরিসরে ঐতিহ্যবাহী পুরাতন ঢাকার ঐতিহ্য সংরক্ষণ করে তাকে নিজ সক্রিয়তায় স্বমহিমায় প্রস্ফুটিত করার লক্ষ্যে এবং দীর্ঘ দিনের আমাদের পুরাতন ঢাকার অধিবাসীরা যে অবহেলিত সেই অবহেলা মোচন করে তাদেরকে একটি উন্নত রাজধানীর সকল নাগরিক সুযোগ সুবিধা দেওয়ার জন্যেই আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি আশা করব আমার এলাকার জনগণ যেভাবে আমাকে ভালোবেসেছে আমার উপর আস্থা রেখেছে এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অধীন সকল জনগণ আমাকে আমার উপর আস্থা রাখবে আমাকে তাদের সেবা করার সুযোগ দিবে এবং ইনশাআল্লাহ নির্বাচিত হতে পারলে আমি এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অধীন ঐতিহ্যবাহী পুরাতন ঢাকার অপরূপ প্রস্ফুটিত করার লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা মহাপরিকল্পনা গ্রহণ করব। আমার ইচ্ছা রয়েছে 30 বছর মেয়াদি দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা গ্রহণ করা এবং সেটার আলোকে 2041 সালকে সামনে রেখে একটি উন্নত রাজধানী উপহার দেয়। আপনাদের সবাইকে ধন্যবাদ।